নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম আজকের ভিডিওতে আমরা অনেকগুলো ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে আলোচনা করবো তবে আপডেটগুলো নিয়ে কথা বলার আগে আমার তিন চারটে অ্যানাউন্সমেন্ট করা আছে সেটা আগে ভালো করে শোনো তারপর আমি মেন আপডেটে আসছি প্রথম কথা এক নাম্বার কথা আমি বলেছিলাম যে আলোর ওপর তোমাদের ক্লাস টেনদের পার্ট ওয়ান হয়ে যাওয়ার পর সেটার ওপর পরীক্ষা নেব তো পার্ট ওয়ানের পরীক্ষা নিয়েছিলাম তারপরে পার্ট টুর একটা ভিডিও দিয়েছিলাম আলোর এবং বলেছিলাম পার্ট টুর ওপর পরীক্ষা নেব কিন্তু আমি পার্ট টুর ওপর কোয়েশ্চেন বানাতে গিয়ে দেখছি যে কোয়েশ্চেনের যে সংখ্যা সেটা বেশি হচ্ছে না অর্থাৎ দশটা কোশ্চেন বা বারোটা কোয়েশ্চেন পনেরোটা কোশ্চেন এরকম বানানো সম্ভব হচ্ছে না কারণ পার্ট টুতে যেটুকু পড়িয়েছি সেখান থেকে খুব কম কোশ্চেন হচ্ছে তাই জন্য আমি ঠিক করেছি পার্ট থ্রি আর পার্ট ফোরের ভিডিও একসঙ্গে দিয়ে পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোরের ওপর একসাথে একটা টেস্ট নিয়ে নেবো ঠিক আছে এটা গেল ফার্স্ট মানে কথা সেকেন্ড কথা আমার যেটা বলার সেটা হচ্ছে আমি তোমাদের ক্লাস টেনদের যে চ্যাপ্টারটা মানে আমি অনেকটা এগিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে চলতরিত তুমি একটা কথা ভেবে দেখো যে চলতরিতের উপর প্রায় পনেরোটা পার্ট এসেছিল শুধুমাত্র তড়িৎ চুম্বকত্বর পার্টটা বাকি ছিল তো পার্ট যে ষোলো নাম্বার পার্ট সেই পার্টটা কিন্তু আমরা দিইনি আমরা পনেরো নাম্বার পার্ট অবধি দিয়েছিলাম তো আমি এবার ঠিক করেছি যে এবার তোমাদেরকে পনেরো নাম্বার পার্টের পর ষোলো নাম্বার পার্ট চলতরিতে দিয়ে দেবো এবং খুব তাড়াতাড়ি দেবো এই উইকের মধ্যেই ঠিক আছে ষোলো নাম্বার পার্ট আমি চলতরিতে দিয়ে দেবো ঠিক আছে আর আলোর তাহলে স্যার আলো পড়াবেন না অবশ্যই আলো পড়াবো আলো যেরকম কন্টিনিউ হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট এসে গেছে এবার থার্ড পার্ট এবং ফোর্থ পার্টের ওপর কাজ হচ্ছে তো থার্ড পার্ট আর ফোর্থ পার্ট আসতে থাকবে তার সাথে চলচরিত্রা তো আর আমাদের অল্প একটু বাকি তো ওটা টেনে আমরা শেষ করে দেবো অনেকেই রিকোয়েস্ট করছিলে বারবার চলচ্চরিত্রার তাহলে পুরোপুরি শেষ হয়ে যাবে তারপরের কথা বলি ক্লাস ইলেভেনদেরকে নিয়ে ক্লাস ইলেভেনদের যারা হচ্ছে নিউটনস ল অফ মোশান বা ভেক্টর এই ধরনের চ্যাপ্টারগুলো পড়ে এসো আমাদের চ্যানেলে যেরকম ভেক্টরটা মোটামুটি কভার হয়ে গেছে মোটামুটি ভেক্টরটা কভারই হয়ে গেছে শুধুমাত্র ছোট দুটো টপিক বা কি প্রবলেম রিভার বোর্ড প্রবলেম আর ড্রেন প্রবলেম এই দুটো প্রবলেম বাকি আছে তো এই দুটো প্রবলেমের ওপর ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তবে তার আগে ডট প্রোডাক্ট কস প্রোডাক্ট সব আমি শেষ করিয়ে দিয়েছি এবার সার্কুলার মোশানের ওপর আমরা আজকেই 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 সার্কুলার মোশানের ওপর ক্লাস ইলেভেনদের ভিডিও আসবে ঠিক আছে আজকেই ক্লাস ইলেভেনদের সার্কুলার মোশনের উপর ভিডিও আসবে অর্থাৎ বৃত্তীয় গতির ওপর আর মাঝখানে যে নিউটনস লব মোশন আর ঘর্ষণ করানো হয়নি সেটা আমি এর মধ্যেই ওর সাথে সাথে মানে সার্কুলার মোশান আর নিউটনস লব মোশান একসাথে চলবে আর এদিকে তোমার দুটো পার্ট দিলে তোমার ভেক্টর শেষ তাহলে এইভাবে টোটালি স্পিডে অনেকটা জিনিস কভার হয়ে যাবে এই গেল মোটামুটি একটা ইম্পর্টেন্ট বিষয় যেগুলো হচ্ছে পড়াশোনা রিলেটেড বলার ছিল এবার আসি তোমাদের যেটা আজকের মেন আপডেট মেন আপডেট আজকের কি মেন আপডেট হচ্ছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে এবং তার সঙ্গে পয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে দেখো আমি একটা কথা বলে রাখি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুটো পরীক্ষায় কিন্তু এবছর হলে গিয়ে দিতে হবে যাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষা আছে প্রত্যেককে হলে গিয়ে পরীক্ষা দিতে হবে এটা নবান্ন সূত্রের খবর এবং এই জিনিসটা কিন্তু প্রায় কনফার্ম হয়ে গেছে এবং দু নম্বর কথায় আসি মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা দুটো পরীক্ষাই মার্চ মাধ্যমিক পরীক্ষা মার্চের দিকে এবং এপ্রিলের দিকে হচ্ছে তোমার হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মার্চের প্রথমের দিকে মাধ্যমিক এবং এপ্রিলের দিকে হয়তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে এরকমটা আপাতত জানা যাচ্ছে এটা সূত্র মারফত খবর কিন্তু এখনও পর্যন্ত এটা কনফার্ম হয়নি ঠিক আছে দেখো এখানে একটা ব্যাপার আছে যে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রুটিন কিন্তু কালী পুজোর আগে রিলিজ হতে পারে ঠিক আছে ভালো করে শোনো মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের পরীক্ষার রুটিন কালী পুজোর আগে রিলিজ হতে পারে তবে এটা মুখ্যমন্ত্রী যদি এটাতে মুখ্যমন্ত্রীর কাছ থেকে যদি এটা পাশ হয়ে যায় তাহলে তোমাদের কালী পুজোর আগেই কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন রিলিজ হয়ে যাবে এবং কনফার্ম হয়ে যাবে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা অ্যাকচুয়ালি কোন ডেটে হবে তবে এখনো পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে মার্চের প্রথম দিকে মাধ্যমিক এবং এপ্রিলে তোমাদের উচ্চ মাধ্যমিক হবে ঠিক আছে এই গেল মোটামুটি কবে কি পরীক্ষা হবে রুটিন কবে দেবে সব বিষয় নিয়ে বললাম এবার আসি হচ্ছে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে কি না দেখো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে কিনা এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত কেউ শিওরলি কিছু বলতে পারছে না তবে লাস্ট মানে শিক্ষামন্ত্রীকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে টেস্ট পরীক্ষা কি নেওয়া হবে তখন শিক্ষামন্ত্রী বলেছিলেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট নেওয়া হবে কি হবে না সেই দায়িত্বটা হচ্ছে স্কুলের দায়িত্ব স্কুল যদি মনে করে আমরা টেস্ট পরীক্ষা নেব। তাহলে সেই স্কুল চাইলেই টেস্ট পরীক্ষা নিতে পারে আর যদি স্কুল মনে করে না টেস্ট পরীক্ষা নেওয়া হবে না তাহলে কোনো রকম তোমাদের টেস্ট পরীক্ষা দিতে হবে না এবার আসি হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতে দেখো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা যাদের থাকে এপ্রিলের শেষে এবারে কিন্তু জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কিন্তু তোমাদের জন্য মানে যাদের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আছে তাদের কিন্তু হবে ঠিক আছে তাহলে এই ছিল মোটামুটি আপডেট রুটিন আশা করি তোমরা কালী পুজোর আগেই পেয়ে যাবে যদি মুখ্যমন্ত্রী এই বিষয়টাতে একদম কনফার্ম করে দেন তাহলে তো হয়েই গেল কাজ মানে তোমার মাধ্যমিকের রুটিন এবং উচ্চ মাধ্যমিকের রুটিন তুমি কালীপুজোর আগেই পেয়ে যাচ্ছ এবং একটা মোটামুটি যতদূর জানা গেছে যে মার্চ এবং এপ্রিল মাসের দিকে তোমাদের মাধ্যমিক হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হচ্ছে আর তার সাথে সাথে আর একটা বিষয় সমাপ করে দিই এবছর পরীক্ষা কিন্তু অবশ্যই হলে গিয়ে হবে এবং এটা কনফার্ম হয়ে গেছে ঠিক আছে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আপডেট তোমাদের ভিডিওটা কেমন লাগলে বলো ঠিক আছে এবং কমেন্ট সেকশানে কমেন্ট করে দিও আর হচ্ছে তোমরা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো খুব ভালো থেকো ধন্যবাদ